আপনাদের সকলকে আবারও স্বাগতম গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটি হয়েছে একাদশ দ্বাদশের প্রশ্নপত্রের সলভ করা নিয়ে আপনারা আপনা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি সেটা যতটা সম্ভব চেষ্টা করছি সলভ করে দেওয়ার চলুন তাহলে দেখে নিই প্রথমে যে প্রশ্নটি রয়েছে আপনাদের সেটি হচ্ছে যে টিনের চালা ভেঙে কার পাকা বাড়ি উঠেছে এটা হচ্ছে আমার বাংলা গ্রন্থের যে দীপঙ্করের দেশে সেখান থেকে নেওয়া আছে এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে মৈজুদ্দি ব্যাপারী মৈজুদ্দি ব্যাপারী পরবর্তী প্রশ্ন ভূমধ্যসাগরের সেরা বন্দর ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফ্রান্সের দ্বিতীয় বড় শহর হলো কোনটি সেটা হচ্ছে মার্সেলস মার্সেলস হচ্ছে ভূমধ্যসাগরের সেরা বন্দর বা ফ্রান্সের ফরাসিদের ফ্রান্স বা ফরাসিদের দ্বিতীয় বড় শহর এটা পথে প্রকাশে থেকে নেওয়া আছে তামিল ভাষায় টক জাল মানে ঝাল টক ডালের সুপকে কি বলে এটা অ্যাকচুয়ালি ঝাল টক ডালের স্যুপকে রসম বলে কিন্তু তামিল ভাষায় সেটাকে বলে মূল গুতনীর এটা আমাদের জানতে হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভারতবাসীর আহার থেকে নেওয়া হয়েছে আচ্ছা তোমার অ্যানাই সঙ্গে এনেছো তো এনাইহিলিন হলো কি এনাইহিলিন হলো একজন আশ্চর্য পিস্তাল যেটা দিয়ে মানুষকে খুননা করে নিশ্চিন্ন করে দেওয়া হয় প্রফেসর শঙ্কুর সেটি ছিল এটা হচ্ছে সঠিক উত্তর এটি হবে এটা মহাকাশের দূতের মধ্যে রয়েছে পরবর্তী প্রশ্ন করভাসের জন্য একটা নতুন খাঁচা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে করভাস আমরা সকলেই জানি প্রফেসর শঙ্কুর করভাস গল্প থেকে মানে নেওয়া হয়েছে এটা কাক হবে করভাস মানে কাক পরবর্তী প্রশ্ন সেটি হচ্ছে লীলাবতীর কাছে নতুন ঘর ভরার জন্য কত টাকা ছেলামি চেয়েছিল লীলাবতীর কাছে বিষ্টুধার সেলামি চেয়েছিল কিন্তু পাঁচ হাজার টাকা অর্থাৎ হাতিবাগানে যে টেলারিং শপের জন্য সেলামি চেয়েছিল এটি এটা কোনি থেকে নেওয়া হয়েছে একদিন প্রতিদিন সিনেমাটির পরিচালক হলেন কে একদিন প্রতিদিন এই সিনেমাটির পরিচালক হলেন মৃণাল সেন পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা একটু কনফিউশন হয়েছে তবুও বলে দিচ্ছি যতটা সম্ভব যে এলিয়েটের দ্য ওয়েস্টল্যান্ড কবিতায় কবির কোন ধারণার প্রকাশ হয়েছে ওয়েস্টল্যান্ড কবিতাটিকে কিন্তু পাঁচটি ভাগে ভাগ করা মৃতের সমাধি দাবা খেলা ফায়ার সারমন বা জল মৃত আর হোয়াইট দ্য থান্ডার এগুলো এর মধ্যে মনে হয়েছে আমার যে মেহনতি মানুষের সংগ্রাম এটা হতে পারে তবুও আমি একটু কনফিউশনে রাখছি এটা পরে বলে দেব টেলিগ্রাম গ্রুপে প্রয়োজনে আমি বলে দেবো পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে ল্যাংটন হিউজ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থ তার ল্যাংটন নিউজের উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে দ্য অরি ব্লু এটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এটা হচ্ছে মার্কেজের কি ধরনের গ্রন্থ এটা হচ্ছে মার্কেজের একটি বিখ্যাত উপন্যাস এটি পরবর্তী প্রশ্ন গোদান উপন্যাসটি রচয়িতা হলেন কে গোদান উপন্যাসটি রচিতা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ গোদান উপন্যাসটি রচিতা হলো মুন্সী প্রেমচাঁদের আচ্ছা পরবর্তী প্রশ্ন ভানুভক্ত রামায়ণ মহাকাব্যকে কোন ভাষায় অনুবাদ করেন এটা হচ্ছে নেপালি ভাষায় অনুবাদ করেন তিনি মহাকাব্যকে হুম রামায়ণ মহাকাব্যকে নেপালি ভাষায় অনুবাদ করেন পরবর্তী প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের লীলায় মানে আদি লীলায় মোট পরিচিত সংখ্যা কতি মোট পরিচিত সংখ্যা হচ্ছে সতেরোটি এখানে সতেরোটি সঠিকোত্তর হবে পরবর্তী প্রশ্ন উনিশশো তেত্রিশ দেশ দেশপত্রীকে কার সম্প্রদায় প্রথম প্রকাশিত হয় এটা এই মুহূর্তে দেখা হয়নি ঠিক অভারলুক হয়ে গেছে এটা আমি পরে জানিয়ে দিচ্ছি আচ্ছা ন্যাশনাল থিয়েটারে জেনারেল মাস্টার বলে কে পরিচিত ন্যাশনাল থিয়েটারে জেনারেল মাস্টার বলে পরিচিত হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ এই প্রশ্নটাও একটু কনফিউশন আছে সম্ভবত গিরিশচন্দ্র ঘোষই হবে পরবর্তী প্রশ্নে চলে আসি সমর উর্বশী কবিতার কোন পাশ্চাত্য কবির ভাব সমীপ্য আছে এলিয়ট আমি যে উত্তরগুলো আপনাদেরকে দিচ্ছি যদি আপনাদের কনফিউশন মনে হয় বা আপনার কাছে অন্য কোনো সঠিক তথ্য থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন এবং কে কত পারলেন কে কে কত পেলেন সেটা অবশ্যই জানাবেন আচ্ছা উদ্যুক্ত স্থাপন এর স্থানে সন্ধ্যবিচ্ছেদ কী হবে এটা হচ্ছে উদ্যুক্ত স্থাপন হচ্ছে উত্থাপন এটাই আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নির্মুক্ত কোন শব্দটি প্রেরণাদা প্রেরণার্থক ধাতু প্রেরণার্থক ধাতু সম্ভবত গাওয়াটাই হচ্ছে প্রেরণার্থক ধাতু হুম এর পরবর্তী প্রশ্ন অনেকে বক বকাও বলতে চাইছেন যে নিজে না কাজটি করে অন্যকে দিয়ে সেই কাজটি করানো হচ্ছে নিজে না গেয়ে অন্যকে দিয়ে গানটি গাওয়ানো হচ্ছে এটাও প্রায় একই ধরনের তাই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গাওয়াটাই সঠিক হওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা নির্মুক্ত কোন শব্দটি ইটালীয় ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেটা হচ্ছে গেজেট শব্দটি ইটালীয় ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে শব্দ ভণ্ডারটা ভালো করে পড়তে হবে খুব কুটিয়ে কুটিয়ে আসিয়া থেকে এসে এটা খুব সহজ যে আসিয়া থেকে আয়সা থেকে এসে যদি আসিয়া থেকে আয়স্যা থাকত অর্থাৎ অস্বীকার আগে চলে আসতো তখন সেটা হতো অপিনীতি কিন্তু এসে হয়েছে যেটা হচ্ছে অভিশ্রুতি এটা আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসি ওকার ওকার থেকে অকার চোর থেকে চর এই ধরনের যে প্রবণতা কোন উপভাষায় লক্ষ্য করা যায় এটা হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষায় লক্ষ্য করা যায় এটি পরবর্তী প্রশ্ন স্পর্শধ্বনি ও উষ্ণধ্বনি যৌগিক রূপ কি স্পর্শধ্বনি ক থেকে ম পর্যন্ত আর উষ্ণধ্বনি তালপসা মধ্যে সহ। এগুলো এইগুলো উষ্ণধ্বনি এর যৌগিক রূপ হচ্ছে ঘৃষ্টধ্বনি যৌগিক রূপ হচ্ছে ঘৃষ্টধ্বনি পরবর্তী প্রশ্ন কুটির লিপি লিপি থেকে এসেছে কুটির লিপির উদ্ভব কোন লিপি থেকে সেটা হচ্ছে সিদ্ধমাতৃকা লিপি থেকে কুটির লিপির উদ্ভব এ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এটা হচ্ছে জন আব্রাহাম গিয়ারসনের কিন্তু এই গ্রন্থটি রচিতা পরবর্তী প্রশ্ন ভূদেব মুখোপাধ্যায়ের পুরাবৃত্তসার প্রবন্ধটি কী জাতীয় প্রবন্ধ ভু ভূদেব মুখোপাধ্যায়ের পুরাবৃত্তসার কিন্তু ইতিহাস আশ্রিত অর্থাৎ ঐতিহাসিক প্রবন্ধ পরবর্তী প্রশ্ন চরিত্রের অন্তর্মানস ও বিচিত্র মনের গতিবিধি ও কাহিনীর ছকবদ্ধ মানে প্রথাবদ্ধ ছক ভাঙা অন্তময় পরিবেশ নির্মাণ ঘটে যে আখ্যানে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস এটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাসই সঠিক উত্তর হবে ডায়নোস দেবতার মানে সম্মানে আয়োজিত গীত হলো কী দেখুন ডায়নোস দেবতার সম্মানে যে গীত হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার অর্থ হচ্ছে ছাগলের গান কিন্তু এই ছাগলের গান হলে গোট সং হয় আর কিন্তু ভালো অর্থে তাকে বলে ত্রাগ দিয়া তাই আমার যেটুকু মনে হচ্ছে গোট সংটা ওইভাবে গোট সং ইংরেজিতে ওইভাবে আসে না ছাগলের গান বাংলা করা হয় তাকে কিন্তু ইংরেজিতে সেভাবে ভাবতে গেলে তাকে ত্রাগ দিয়া বলতে হয় তাহলে এটাই আমাদের সঠিক উত্তর আচ্ছা এ পিকচার ইন প্রোস দ্য সেন্ট্রেন এক্সটেন্ট এটা আমি পাইনি ঠিক উপন্যাস সম্পর্কে কে বলেছেন এই এটা পরে আমি বলে দিচ্ছি এটা একটা কনফিউশনে রাখছি এরপর হচ্ছে অ্যাবসার্ট ধারণা প্রকাশ পেয়েছে এটাও আমি কনফিউশনে রাখছি এই দুটো প্রশ্ন আচ্ছা লোকাল কালার সেটা একদম সহজ প্রশ্ন সেটা হচ্ছে আঞ্চলিক উপন্যাসের আর কি লোকাল কালার লোকাল অর্থাৎ আঞ্চলিক অঞ্চল অঞ্চলের কালার অর্থাৎ তার যে চরিত্রের ধরন এসব ফুটে উঠেছে কিন্তু আঞ্চলিক উপন্যাসে ফুটে ওঠে আচ্ছা এটা খুব সহজ প্রশ্ন গীতের যে উদ্দেশ্য যে কাব্যের সেই উদ্দেশ্য তাই গীতিকাব্য এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কতগুলো ফর্ম মানে ইলেভেন টুয়েলভে কত হাজার ফর্ম ফিল আপ হতে পারে ইলেভেন টুয়েলভে খুব খুব বেশি কিন্তু বাংলা সাবজেক্টে ফর্ম ফিল আপ হয়নি খুব জোর হলে সাত থেকে দশ হাজার এরকম হতে পারে দশ বারো হাজার এরকম হতে পারে ফর্ম ফিল আপ ধারণা তার বেশি নয় ঠিক আছে তার বেশি নয় তার মধ্যে কিছুজন বেশিরভাগরাই চাকরি করেন ওপরের পোস্টে তারা মানে মানে প্রাইমারিতে চাকরি করেন বা অন্য অন্য বিভিন্ন জায়গায় চাকরি করেন তারা কি তারা চাইছে যে নাইন টেন আর তাদের প্রায় ম্যাক্সিমাম একই বেতন পেলে উচ্চ মানে আপ হাই স্কুলে পাওয়ার সেই চেষ্টা থেকে কিন্তু তারা ফর্ম ফিল করেছিলেন আর কিছুজন ফর্ম ফিল করেছিলেন যারা হচ্ছে গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট যাদের নম্বর ছিল না তখন এম করার সময় ওই নম্বরটা দেখছিলো না এম এতে যারা মানে ইলেভেন টুয়েলভে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের ওই নম্বরটি দেখা হচ্ছিল না বলে মাদ্রাসায় তারাও কিন্তু ওই বিষয়ের মধ্যে ফর্ম ফিল আপ করেছেন অথবা তার জন্য কিছু সংখ্যা বেড়েছে হুম যাই হোক এবার আসি এ শর্ট স্টোরি ইজ বিপ অক অপ্রোস ফ্যাকশন এটাও আমি টেলিগ্রাম গ্রুপে বলে দেবো যে এটার ছোটো গল্প সম্পর্কে এই মন্তব্যটি কে করেছেন আচ্ছা স্ফুলিঙ্গ সমাদর নামে যিনি গদ্য চর্চা করেছেন সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় স্ফুলিঙ্গ সমাদার শক্তি চট্টোপাধ্যায় এটা খুব সহজ প্রশ্ন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং এটি হলো একটি মণ্ডমান শব্দ অর্থাৎ এটা 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 এই মুন্ডগুলোকে নিয়ে তৈরি হয় মণ্ডমান শব্দ রোমান কবি অবিধের হিরোইডসের প্রভাব লক্ষ্য করা যায় যে গ্রন্থে সেটা হচ্ছে রোমান কবি অভিদের হিরোইডস হিরো হিরো মানে বীর বীর গাথা হচ্ছে বীরঙ্গনা কাব্য পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্যের আবিষ্কার ও প্রকাশকাল শ্রীকৃষ্ণ আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ উনিশশো নয়ে আর সেটি প্রকাশিত হয় উনিশশো ষোলোতে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা আমাদের সঠিক উত্তর প্রত্যয় নিষ্পন্ন সঠিক পথটি হল কি প্রত্যয় নিষ্পন্ন সঠিক পথটি হচ্ছে ভুজ যুক্ত অন সমান সমান ভোজন রসুল বিজয় কাব্যের কবিকে রসুল বিজয় কাব্যের কবি হচ্ছে শেখ চান্দ রসুল বিজয় কাব্যের কবি হচ্ছে শেখ চান্দ বৃহৎ বঙ্গ গ্রন্থের বৃহৎ বঙ্গ গ্রন্থের লেখক হচ্ছে চন্দ্র সেন বঙ্গ গ্রন্থের লেখক পরবর্তী প্রশ্ন অলিক মানুষ এটা খুব সৈয়দ মুস্তফা সিরাজের খুব উল্লেখযোগ্য একটি উপন্যাস এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার আরও অনেকগুলো পুরস্কার পেয়েছেন এটা হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে সৈরাজ মোস্তফা সিরাজ পরবর্তী প্রশ্ন ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র মানে ভারতে প্রদর্শিত যদি বাংলায় বলা হতো তাহলে জামাই ষষ্ঠী হতো কিন্তু ভারতে বললে সেটা হচ্ছে মেলোডি অফ লাভ ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে মেলোডি অফ লাভ উনিশশো সালে এটি আচ্ছা এটা হচ্ছে ইডিওলেক্ট ইডিওলেক্ট হলো কোন ধরনের উপভাষা একাদশ শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইটি থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে পাঠ্য বই সেখানে দেওয়া হয়েছে সমাজ ভাষা নয় অশ্লীল ভাষা নয় উপভাষাও নয় ডায়ালেক্ট মানে উপভাষা অশ্লীল ব্যক্তি ভাষা হচ্ছে এই সমাজ ভাষা হচ্ছে সোশ্যালিজম এরকম একটা দিয়ে নাম আর ব্যক্তি ভাষা হচ্ছে ইডিওলেক্ট এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে মার্সেন্ট অফ ভেনিস অবলম্বনে লিখিত নাটক এটা এমনভাবে দিয়েছে পরপর অনেকেরই হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু মার্সেন্ট অফ ভেনিস সাথে চারোমুখ চিত্র হওয়ার ভানুমতি চিত্রবিলাস এইটা নিয়ে অনেকের কনফিউশন হয়েছে মানে কোনটা কি নামে তিনি করেছেন অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর হবে কিন্তু ভানুমতি চিত্রবিলাস এটা আমাদের সঠিক উত্তর হবে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র যেটি নয় মানে ঋত্বিক ঘটক পরিচালনা করেননি এর মধ্যে কোনটি ঋত্বিক ঘটক পরিচালিত সিনেমা হচ্ছে তিতাস একটি নদীর নাম সুবর্ণরেখা কোমলগান্ধা সবই হৃত্বিক ঘটকের শুধু গঙ্গাটা ঋত্বিক ঘটকের নয় তাহলে এটাই আমাদের সঠিক উত্তর সঘোষ ব্যঞ্জন মানে সঘোষ মানেই হচ্ছে ঘোষ তাহলে ঘোষ ব্যঞ্জন কোনগুলো আমরা সবসময় আপনাদেরকে পড়িয়েছি ঘন ঘোষ ব্যঞ্জন হচ্ছে প্রথম দুটো বাদ দিয়ে তিন চার পাঁচ নম্বর শাড়িটা তাহলে এখানে আমরা দেখে নিই যে এখানে ক খ ঘ ঘ ক খ ঘ এটা চার নম্বরে আছে ঘ আচ্ছা ত থ দ ত থ দ এটা তিন নম্বর আছে এই দুটোই কিন্তু ঘোষ ধ্বনির মধ্যে পড়ছে তাহলে এটাই আমাদের সঠিক উত্তর কয়েকটি প্রশ্ন আমি খুঁজে পাইনি বা খুঁজে পাচ্ছি না কয়েকটা বই থেকে দেখলাম আমি চেষ্টা করছি ওইগুলোকে উত্তর করে দেওয়ার তার জন্য দুঃখিত সবগুলো খুঁজে পেলাম না যতটা সম্ভব এখানে অর্ধেকটা দিলাম হাতে খুব সম মানে সময়টা খুব কম রয়েছে আবার অফিস বেরোতে হবে যাই হোক পড়ানো রয়েছে আমি পরের পাটে আপনাদেরকে বাকি পঁয়তাল্লিশটা সলভ করে দিচ্ছি ধন্যবাদ সকলকে এই পর্যন্ত দেখার জন্য